আসসালামু আলাইকুম বীর মুক্তিযোদ্ধার ইংরেজি প্রতিশব্দ নির্ধারণ করল সরকার তার একটি খবর নিয়ে চলে এসেছি তবে আপনি যদি যুদ্ধের জীবন চ্যানেলের নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশেই থাকবেন বীর মুক্তিযোদ্ধাগণ জাতির শ্রেষ্ঠ সন্তান তাদের কল্যাণে অর্জিত হয়েছে লাল সবুজের পতাকা স্বাধীন হয়েছে একটি দেশ যার নাম বাংলাদেশ তাই বর্তমান সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে বীর মুক্তিযোদ্ধাদের জন্য তারই ধারাবাহিকতায় বীর মুক্তিযোদ্ধার ইংরেজি প্রতিশব্দ হিরোইক ফ্রিডম ফাইটার নির্ধারণ করে দিয়েছে সরকার বীর মুক্তিযোদ্ধার ইংরেজি প্রতিশব্দ নির্ধারণ করে দিয়ে সম্প্রতি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে পরে সেটির গ্যাজেট প্রকাশ করা হয় গ্যাজেটে বলা হয় বীর মুক্তিযোদ্ধার ইংরেজি প্রতিশব্দ হিরোইক ফ্রিডম ফাইটার ব্যবহার করতে হবে অনেকেই হয়তোবা লক্ষ্য করে থাকবেন এই যুদ্ধের জীবন চ্যানেল সর্বপ্রথম থেকেই হিরোইক ফ্রিডম ফাইটার ব্যবহার করে আসছে সব ক্ষেত্রে মুক্তিযোদ্ধাদের নামের আগে বীর শব্দ ব্যবহারের বিধান করে গেজেট প্রকাশ করে সরকার এই খবরও আমি ইতিমধ্যে আপনাদের জানিয়েছিলাম গত বছরের অক্টোবরে প্রকাশিত ওই গেজেটে বলা হয় বাংলাদেশ মুক্তিযুদ্ধ ওই আইনের সঙ্গে সঙ্গতি রেখে এবং একাদশ জাতীয় সংসদের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তেরোতম বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী সব ক্ষেত্রে মুক্তিযোদ্ধাদের নামের পূর্বে বীর শব্দটি ব্যবহার করতে হবে বলে নির্দেশ প্রদান করা হয়েছে মূলত সেই বীর শব্দের ইংরেজি প্রতিশব্দ নির্ধারণ করেছে সরকার যাকে ইংরেজিতে বলতে হবে হিরোইক ফ্রিডম ফাইটার তো আজ এ পর্যন্তই দেখা হবে অন্য এক নতুন ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ